চট্টগ্রামে টাইগারপাস সড়কে শতবর্ষী 44টি গাছ কেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নামানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এজন্য রেলের কাছে জমি ব্যবহার ও বন বিভাগের কাছে গাছ কাটার অনুমতি চেয়েছে তারা। বন্দরনগরীর নিসর্গ বাঁচাতে এমন অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন রেল ও পরিবেশবাদীরা। নগরীর টাইগারপাস মোড় থেকে সিআরবির পাশ ঘেঁষে পলগ্রাউন্ডমুখী এই সড়কে শতবর্ষী রেইনট্রি আছে অর্ধশতাধিক। ব্যস্ততম নগরে গাছগুলো যেন প্রকৃতির শীতল পরশ। তবে উন্নয়নের খড়গে গাছগুলো কাটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের 450 মিটার দীর্ঘ টাইগারপাসের র্যাম্প নামাতে এখানকার 35টি বড় গাছ সহ 44টি গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি চেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এই উদ্যোগকে দায়িত্বজ্ঞানহীন উন্নয়ন বলে মনে করছেন পরিবেশবাদীরা। যারা চট্টগ্রামকে, চট্টগ্রামের পরিবেশকে, চট্টগ্রামের পাহাড়, গাছপালা, পুকুর, নদী, খাল, এই সমস্ত কিছু রক্ষা করার কথা যাদের, তারাই আজকে এই গাছ কেটে উন্নয়নের নামে একটা ধ্বংসলীলা চালাচ্ছে। র্যাম্প নামানোর জন্য রেলের কিছু জমি ব্যবহারেরও অনুমতি চেয়েছে সিডিএ। তবে রেল কর্তৃপক্ষ গাছ কেটে উন্নয়নের বিপক্ষে। সিআরবি একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেটাকে চট্টগ্রামের ফুসফুস বলা হচ্ছে। ওপেন স্পেস চট্টগ্রাম শহরে একেবারেই সীমিত হয়ে যাচ্ছে। সেই দিক থেকে চিন্তা করলে সিআরবির গুরুত্ব রয়েছে এবং ওই রাস্তার বা ওই পরিবেশেরও একটা গুরুত্ব রয়েছে। কাগজে কলমে গাছ কেটে র্যাম্প নামানোর কথা উল্লেখ করলেও সেটি নিয়ে সমালোচনা উঠায় কিছুটা কৌশলী সিডিএ। ওখানে রেলওয়ে থেকে জমি বরাদ্দ নিয়ে রিটেনিং ওয়াল করে রাস্তাটা প্রশস্ত করা হবে এবং কোনো বড় গাছই কাটা হবে না, এটা নিশ্চিত করেছে সিডিএ। তারপরও আমরা অ্যালাইনমেন্টটা আবারও যাচাই বাছাই করবো বোর্ডের পক্ষ থেকে, যাতে করে কোনো ধরনের গাছ ক্ষতিগ্রস্ত না হয়। এলিভেটেড এক্সপ্রেসের মূল অংশটি গেল নভেম্বরে উদ্বোধন হলেও পুরো কাজ শেষ না হওয়ায় এখনও যান চলাচল শুরু হয়নি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।